ধুয়াসাঙ্গত উঠিল রাজ্যর যৌথ বন পরিচালনা সমিতি। এতিয়া বনদস্যুর চকু জে এফ এম সির অরণ্যলৈ। এনটি টুয়েন্টি ফোর অনুসন্ধানত উদ্বেগজনক দৃশ্য। রাজ্যত কিদরে চলিছে যৌথ বন পরিচালনা সমিতিবর? বন রক্ষার বাবে আরম্ভ করা জে এফ এম সির ধারণা এতিয়া কিমান দূর ফলপ্রসূ? এই তথ্যর বাবে আমার সাংবাদিক আগবাড়ি ডুমডুমার বন সংমণ্ডলর কার্যালয়। কার্যালয়ের তথ্যত এক দুঃখলগা ছবি। 2002-03 বর্ষতে অসমত প্রায় 503 যৌথ বন পরিচালনা সমিতি অর্থাৎ জে এফ এম সি গঠন হয়েছিল। আর মোর পিছফালে আপনাদের যখন অরণ্য দেখিছে, এই অরণ্য জে এফ এম সিয়ে গঠন করা এখন অরণ্য হয়। কিন্তু দুর্ভাগ্যজনক কথা এইটাই যে ডুমডুমা বন সংমণ্ডলের অন্তর্গত প্রায় 29 জে এফ এম সি এতিয়া সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। আপুনি ঠিকই শুনিছে, বর্তমান সময় ডুমডুমার 29 জে এফ এম সির এখনো সক্রিয় নয়। 2002-2003 চনতেই আরম্ভ হওয়া যৌথ বন পরিচালনা সমিতির আঁচনি সমূহ অসমত এতিয়া কিমান ফলপ্রসূ সেয়াও সন্দেহর আবর্ত। এই দৃশ্য দেখিয়ে সকলো কথা স্পষ্ট হয়ে পড়ব। ইয়ার পাছতেই আমার সাংবাদিক সরজমিন তদন্তর বাবে আগবাড়ি দুখনক সংরক্ষিত বনাঞ্চল, ডুমডুমা আর ডাঙরি সংরক্ষিত বনাঞ্চলের এক দুঃখলগা ছবি। এইজোপা গছ আমি এনডি টুয়েন্টি ফোরে আহি দেখিছো, এনেকুৱা শ শ গছ জে এফ এম সি আন্ডাৰৰ খেতিয়কসকলে যি তেওঁলোকে ইয়াত ৰুইছে গছ, সেই গছবোৰো একাংশ দুশ্চক্ৰই কাটি লৈ গৈছে। লাহে লাহে আমাৰ সাংবাদিক জে এফ এম সিয়ে ৰোপণ কৰা অৰণ্যৰ মাজলৈ আগবাঢ়িছিল। একাংশ দুশ্চক্ৰই টকাৰ লালসতে জে এফ এম সিয়ে কঢ়া গছবোৰ এফালৰ পৰা ধ্বংস কৰি গৈছে। জে এফ এম সির নিষ্ক্রিয়তাত এফালের পর কাটি খাস্তান করেছে অরণ্যবোর। এটা ইমান কষ্ট গছবিলাক রুলো, রুই কিনি আমার মানে নিজকে বেয়া লাগিছে যে গছবিলাক কাটি চকু আগোপাই লৈ গৈছে, সাইকেলত লৈ গৈছে, গাড়িত লৈ গৈছে। এতিয়া মানে ফরেস্ট ডিপার্টমেন্টক হেৰি কলো, সিহতি মানে কোনো হেৰি লোৱা নাই, মানে একো এটা সিদ্ধান্ত লোৱা নাই। আর সময়ত নাহে, যেতিয়া তেতিয়া আহিলে তো নেপায় গছ কটা মানুষ। আমার ডিপার্টমেন্টের ফালের পর আমাক এতিয়ালৈকে সহায় সহযোগ তো হেনেকে কোৱাই নাই, যিমানখিনি কৰিব লাগিছিল আগতে যিমানখিনি কৰিম বুলি কৈছিল হেঁতি। এতিয়া প্রশ্ন হয়, জে এফ এম সির অধীনত গঢ় লৈ উঠা অরণ্যখনকেই সুরক্ষা দিব নোৱাৰা ৰাজ্যৰ বন বিভাগে বনাঞ্চল রক্ষা কিদরে কৰিব? নে এনেদরে শেষ হয়ে যাব এখনের পাছত আনখন বনাঞ্চল? সময় থাকুতে এক উচিত পদক্ষেপ গ্রহণ করা বন বিভাগে, অন্যথা জে এফ এম সির জড়িয়ে ভারত সরকারের লগতে রাজ্য সরকার বন ধ্বংসর রুদ্ধর সপন বুমেরাং হব। আনহাতে ধ্বংসর গড়াহত টিকপৈ বন সংমণ্ডলর আপার দিহিং বনাঞ্চলের খেরজাত বনাঞ্চল, বড়হুলুম, কিলিখা আদি করে মূল্যবান বহু গছ এফালের পর অত্যাধুনিক মেশিনে মুক্তভাবে কাটি তহিলং করেছে বনদস্যুয়ে। কানহার নাই ডিগবৈ বন সংমণ্ডলের বিষয়ার, সেয়ে এতিয়া মুক্তভাবে গছ কাটি নিছে দুষ্কৃতিকারী। এই ক্ষেত্রত অসম সরকারের লগতে মুখ্যমন্ত্রী শীঘ্রেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাইছে কেইবাটাও সংগঠনে। ভিডিও জার্নেলিস্ট পলাশপর মরাণর সঙ্গে ডুমডুমার পর প্রিন্স ভরালী আর ডিগবৈর পর খরগ্রেশ্বর বরুয়ার রিপোর্ট এন্ড ডিটি রিপোর্ট। আপুনি চাই আছে এনডি টুয়েন্টি ফোর, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।